সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল হেলথ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। কোমর ব্যথা রোগীদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিএলআইডি। উনি একজন পিএলআইডি রোগী। পিএলআইডি রোগীর রোগের যেটা ক্লিনিক্যালি ফিচার হচ্ছে কোমর ব্যথা হবে, ব্যথা পায়ের দিকে রেফার্ড হবে, এক পায়ে যেতে পারে অথবা দু পাও যেতে পারে, ব্যথা মেরুদণ্ড দিয়ে উপরে উঠতে পারে এবং রোগীর ব্যথা হওয়ার সময় তলপেটের দিকেও যেতে পারে। আর রোগী যত চলাফেরা করবে, হাঁটা চলাফেরায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ রোগীর সবচেয়ে কমন যে এক্সারসাইজ সেটা হচ্ছে আমরা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এটা খুবই কমন। আমি এক্সারসাইজটা আপনাদের জন্য সুবিধার্থে দেখাচ্ছি। হাত দুটা পিছনে দেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, সেটা সামনে পিছু করা যেতে পারে। এভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করা যেতে পারে এবং একটা একটা করে করা যেতে পারে। আর সবচেয়ে কমন যেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, সেটা শুধুমাত্র ফিজিওথেরাপি বিশেষজ্ঞরাই নিজের হাতে করতে হবে এবং সেটা যদি ভুল হয় তাহলে রোগী আরও প্যারালাইসিস হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এ রোগীর রেফার যেদিকে পেন, আমরা এখানে সিরিয়াস যে টেকনিক আছে সেটা আমি দেখাচ্ছি, যেটা আমরা ম্যানিপুলেট করে থাকি নিজেদের হাতে। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন এর জন্য। কোমর ব্যথা এমনই একটি সমস্যা যে সমস্যার সঙ্গে অনেকেরই কিন্তু পরিচিতি আছে, কেন অনেকেই ভুগেছেন, ভুগছেন, হয়তো ভবিষ্যতে ভুগবেনও। তো কোমর ব্যথার কারণগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আজকে সাবজেক্টটা অনেক বড় এবং আমি যেটা দেখছি আমার প্র্যাকটিস এবং সারা বাংলাদেশে এবং কি সারা বিশ্বে, কারণ আমার তো বিভিন্ন দেশ থেকে রুগীরা আসে, দেখা যাচ্ছে এই রুগীর সংখ্যা বেড়েই চলছে। এবং কোমর ব্যথা এমন একটা সমস্যা যে একটা স্টাডিতে আছে প্রতি পাঁচজনের ভিতর চারজন কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে। আপনি বললেন যে বেড়েই চলেছে, কেন বেড়ে চলেছে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হচ্ছে আপনি দেখবেন আমাদের এখন গড় আয়ু 70-এর উপরে বাংলাদেশে এবং সারা বিশ্বে বেড়ে যাচ্ছে, যার কারণে এই কোমর ব্যথার এক নম্বর গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে চলছে এবং যার ভিতরে অন্যতম কোমর ব্যথা। আচ্ছা, এখন মানুষ যে কোনো রোগে মারা যায় না, এই সকল বাত ব্যথা বিভিন্ন শারীরিক অক্ষমতা নিয়ে ভুগছে। আর আমাদের পেশাগত কারণ আরেকটা, আমাদের দেখা যায় আমার প্র্যাকটিস এবং আমি দেখি যে সারা ওয়ার্ল্ডেই আমাদের অনেক রুগীরা অথবা অনেক সিটিজেন যারা দেশের বাইরে থাকে সেখানে অত্যধিক পরিশ্রম করতে হয় তাদের, অনেক বেশি পরিশ্রম, যেটা যে পরিশ্রম দেশে থেকে কিন্তু করে করা হয় নাই তাদের, হঠাৎ করে ওখানে গিয়ে অনেক পরিশ্রম করে এবং একঘুইমি কিছু পেশাজীবী কাজ করতে হয়, যেমন যে ড্রাইভিং করে সারাদিন ড্রাইভিং করছে অথবা যে শ্রমিক সে সারাদিন বিভিন্ন আপনার ভার উত্তোলনে কাজ করছে, দেশে হয়তো কোনো এমন কোনো কাজই করতে না, ওখানে গিয়ে অনেক বেশি ভার উত্তোলন করতে হয় সেটা হচ্ছে। এবং অথবা কেউ ডেস্ক জব করছে, বসেই আছে, সকালে বসলো বিকালও সে বসেই আছে, এই যে পেশাগত ব্যাপার এই সকল কারণে এই কোমর ব্যথা এবং এই নন কমিউনিকেবল রোগীর সংখ্যাই বেড়ে চলছে। আর আরেকটা হচ্ছে আমাদের সামাজিক, যেমন আমরা কিছু নিয়মকানুন জানি, সামাজিক কিছু আদব কায়দা আমরা জানি, ধর্মীয় আদব কায়দা শিখি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই ফিজিক্যাল একটু এই এডুকেশনগুলো আমরা কিন্তু জানা নাই, আমরা কীভাবে জানানো হয় না। আমি এই এগুলোতে আরও কথা শুনবো আপনার কাছ থেকে। আপনার সামনে একটা রেপ্লিকা দিচ্ছি, হ্যাঁ অবশ্যই, এটাকে একটু বুঝিয়ে বলবেন আমাদের দর্শক। এটা আনার জন্য এটা অনেক সময় রুগীরা জানতে চায় আমার কাছে, এসেও বলে যে স্যার আপনার প্রোগ্রাম দেখে আমরা অনেক কিছুই জানি, অথবা আপনি যদি আরও একটু ভিজুয়ালাইজ করেন তাহলে আমাদের জন্য সুবিধা। রুগীরা যদি তার রোগ সম্পর্কে জানে তাহলে অর্ধেক ট্রিটমেন্ট সে নিজে দিতে পারবে। এটা হচ্ছে কোমরের একটা অংশ, কোমরের মেরুদণ্ডের যে অংশ, এটা কোমরের সাদাটা হচ্ছে হাড় এবং এটা ডিস্ক এভাবে নেমে গিয়েছে, আর হলুদ যেটা এটা বোঝানোর জন্য এটা হচ্ছে নার্ভ, হ্যাঁ, যেটা মেরুদণ্ডের যেটা আমার মেইন স্নায়ু এবং দুই দিকে আপনার এগুলা পেরিফেরাল নার্ভ গিয়ে পায়ে সারা শরীরে ছড়িয়ে পড়েছে, কোমর থেকে পায়ে যায় নার্ভগুলা। এই ক্ষেত্রে এই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এখানে দেখেন এই দুই হাড়ের মাঝখানে লাল বের হয়ে আসছে, এটা হচ্ছে ডিস্কটা ফেটে
বের হয়ে আসে, এরকম লাল থাকার কথা না, এটা হচ্ছে বের হয়ে আসা বা ফেটে যাওয়া। আমরা যে জিনিসগুলো পেয়ে থাকি এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ, যেমন আপনার আমরা যদি গরুর গোস্ত খাইতে যাই তখন হাড় থাকে, নরমস্থি তরুণাস্থি যেটা, সেটাই হচ্ছে এটা। এই তরুণাস্থি জেলিটেপ সাবস্টেন্স ভিতরে এটা আস্তে আস্তে, যে বললাম যে শ্রমিক পেশাজীবী সামনে বসে থাকা, দীর্ঘ সময় ডেস্ক জব করা অথবা ড্রাইভিং করা, এই যে সারাক্ষণ বসে থাকা বা ভুল অবস্থানে কারণে আস্তে 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 ডিস্কটা পিছনে বের হয়ে আসে। বের হয়ে আসে হয়তো রুগী একটা মানে একটা কোনো একটা আমরা যেটা বলি অনেক সময় উসিলা উসিলা পায়, উসিলা বলতে হয় কোনো একটা কারণে হয়তো, হ্যাঁ সে সামনে আমার কাছে এসে বলে যে স্যার কিছু একটা মানে একটা ভার উঠাতে গেলাম হঠাৎ একটা কোমরে আওয়াজ হলো, এই যে আওয়াজ হয় মানে আসলে এটা আগেই হতো, আস্তে আস্তে ওই সময় প্রিডিসপোজিং ফ্যাক্টর যে উসিলার কারণে ওই সময় ঘটনা ঘটে গেল, সেটার থেকে হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, তখন দেখা যায় হয় সবার রোড অ্যাক্সিডেন্ট চলে যে ডিস্ক প্রলাপস হবে এমন কোনো কথা নেই। এটা আপনি আপনি বলছেন পিছনে চলে যাচ্ছে, এটা কি সামনেও আসতে পারে? হ্যাঁ অনেক ক্ষেত্রে সামনে আসে, তবে সামনে আসার পরিমাণ খুবই কম, আপনার প্রায় 99% পিছনে এবং পোস্টেরিয়রলি এবং পোস্টেরোল্যাটারালি ডিস্কটা প্রোট্রিউশন হয়। এই কোমর ব্যথা সবচেয়ে এই জিনিসটি সবচেয়ে বেশি হয়, যেটা আমরা পিএলআইডি বলে থাকি, আগে এটা সায়াটিকা বাত বলতো। পিএলআইডি পুরোটা কি হচ্ছে? প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এটা কোমরে যেটা আমরা হ্যাঁ অথবা স্লিপ ডিস্ক বলা হয়, স্লিপ ডিস্ক আমেরিকাতে বেশি প্রসিদ্ধ, স্লিপ ডিস্ক বলে আমরা এখন এটা পিএলআইডি বেশি বলিয়ে থাকি বাংলাদেশে। তো এই সমস্যাটা সবচেয়ে বেশি, এটা কিন্তু বেশিরভাগই আমরা ইয়াং মানুষ পেয়ে থাকি, যাদের বয়স 20-21 বা 30-40, যারা হ্যাঁ মধ্যবয়সী, যারা হ্যাঁ যারা কাজে কর্মে এখন মানে নিয়োজিত থাকার কথা তাদের এই সমস্যাটা, এবং তারা দেখা যায় বড় আকারের সমস্যা পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে যদি এই সমস্যাটা পিএলআইটি হয় কোমর ব্যথা থাকবে, ব্যথা হাঁটা চলাফেরা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, এবং রুগী যদি আরও চলাফেরা করে আরও মুভমেন্ট করে সে অনেক সময় পা প্যারালাইসিস হয়ে যেতে পারে এই এই সমস্যা থেকে। সারাদিন যদি ডেস্কে বসে বসে কাজ করে তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনা ঘটার। এখন তার কি উচিত হবে না যে সারাদিন ডেস্কে বসে না থেকে একটু মাঝে মাঝে অন্যান্য কাজ করে? অবশ্যই এই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে তো আমরাও চাই যে সচেতনতা, যে এটা কেন হচ্ছে সেটা যদি আমরা বলে দিতে পারি, যে আমরা বেশিরভাগ রুগী পিএলআইডি পাচ্ছি। এখন এই পিএলআইডি রুগী শুধু যাদের হয় না তাদেরও একটা ব্যাপার আছে, আর যাদের হয়ে গিয়েছে তারাও কি করবে, এই সচেতনতাটা কিন্তু আমাদের কিন্তু অনেক জরুরি। কোমর ব্যথা মাসেল স্পাজম থেকে হতে পারে, স্প্রেন থেকে হতে পারে, কোমরে যে লাম্বার এই যে কার্ভেচারটা এটা তো সাধারণত এরকম উত্তল থাকে, এই উত্তল ভাবটা যদি স্ট্রেট হয়ে যায় সোজা হয়ে যায় তা থেকে ব্যাকে, এবং এখানে টিউবারকুলোসিস হওয়ারও অনেক সম্ভাবনা, হ্যাঁ এখানে টিবি থেকে হতে পারে, ক্যান্সার থেকে হতে পারে অনেক কারণে, অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এখানে পেটের ভিতরে যে আমাদের যে নারী ভুঁড়ি মহিলাদের অনেক সমস্যা, হ্যাঁ ফিমেল অর্গান থাকে তা থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। তো আমাদের মানে চিকিৎসক হিসেবে সবার আগে যেটা হচ্ছে বিশেষজ্ঞ হিসেবে যে রুগী কেন হচ্ছে তার আমরা পেশা ব্যথার কারণটা বের করতে বের করা, তার পেশা কী, তার বয়স কত, সে কী করে, কোথায় থাকে, অ্যাক্টিভিটি কী, তার শোয়াটা কেমন, মানে সে বসে কীভাবে অথবা যে কাজটা করে সে কাজের ধরনটা কী, এগুলো আমরা আইডেন্টিফাই করে তাকে প্রয়োজনে আমাদের এখন যেসব লেটেস্ট যেটা আমি বলছিলাম এর আগে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং, যেটা হচ্ছে শুধু একটা এক্সরে করলো, এক্সরে দিয়ে আমরা অনেক সময় এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, রোগটা ধরা পড়ছে না সাধারণ এক্সরেতে, সেই ক্ষেত্রে আমরা যদি শুরুতেই এমআরআইটা করে ফেলি তাহলে ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায়। এমনও রুগী আমি পেয়েছি যে 5 বছর পর 10 বছর পর আমার কাছে আসার পরে এমআরআই করা মেরুদণ্ডে ক্যান্সার পাওয়া গিয়েছে, তো রুগী তখন হতাশ হয়ে যায় যে এমআরআইটা যদি আমার আগে করা হইতো আগে করা হতো। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা বলবো প্রত্যেক রুগীকে, যে আপনাদের যে কোনো সমস্যা হোক কোমরের বা যে কোনো ব্যথা, সবার আগে দরকার আপনার ডায়াগনোসিস, যদি সঠিক ডায়াগনোসিস হয় চিকিৎসা সঠিক হবে। আমরা এখন আজকাল বের হতেই চাই না, গাড়িতে বাড়িতে সবসময় ঘরের মধ্যেই থাকি, সেই সূর্যের যে খরতাপ সেটা আমাদের শরীরে নাই, এবং ভিটামিন ডি তে আসলে বেসিক্যালি বাচ্চাদের বেশি উৎপাদন হয় মানে যখন সূর্যরশ্মি। এখন আমাদের শহরের বাচ্চারা যারা এখন বেশিরভাগ, তো আমার বাচ্চাও তো বাসাই থাকে ঘরের মধ্যে, তো এই ক্ষেত্রে তাদের এই ল্যাকিং, আপনি একটা ভালো কথা বলেছেন যে এই সূর্যরশ্মির কিন্তু অভাব হচ্ছে, যার কারণে ডিএল লেভেল অনেক, যেটা গ্রামে এই ঘাটতি হচ্ছে না আছে, এবং অনেক ক্ষেত্রে এখন দেখা যায় যে মফস্বলে যে সকল শহরগুলো আছে বিভিন্ন জেলা লেভেলে সেখানেও বাচ্চাদের একই প্রবলেম হচ্ছে, তাদের সূর্যের ঘাটতি হচ্ছে যার কারণে ডিএল লেভেলটা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক,
বিরতির পর আবার ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল হেলথ প্রেসক্রিপশন অনুষ্ঠান নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা। শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির আগে এমআরআই নিয়ে কথা বলছিলেন, এমআরআই দিয়ে অনেক রোগ নির্ণয় করা হয়। আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন টেস্ট দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেই জাতীয় সাপোর্ট ওই হাসপাতালগুলো বা বিশেষায়িত হাসপাতাল, এই জন্যই তো বিশেষায়িত হাসপাতাল। যেমন গভর্নমেন্টের নিউরোলজির হাসপাতাল আছে, অর্থোপেডিক্সের আলাদা গভর্নমেন্ট হাসপাতাল আছে, চোখের হাসপাতাল আছে, বিভিন্ন অবশ্যই, এবং এগুলা যত বেশি হবে তত এই দেশের মানুষ আরও ভালো চিকিৎসা সেবা পাবে এবং ভালো আপনার সেবার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারবে। এবং আগে যেমন আমাদের প্রায় রুগী বিদেশ চলে যেত, বিভিন্ন এই ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে যেত, আপনার ব্যাংকক, থাইল্যান্ড, অনেক দেশে চলে যেত, সেটা না করে উল্টো ওই দেশের নাগরিক আমাদের কাছে এখন ট্রিটমেন্টের জন্য আসছে, একটা বিরাট প্রাপ্তি আমি বলবো। আপনি এমআরআই করে রোগ নির্ণয় করলেন, যে পিএলআইডি হোক বা টিউবারক্লোসিস হোক, ক্যান্সার হোক, এখন যদি পিএলআইডি হয় তারপরে আপনি কোন পরবর্তী স্টেপটা আপনি কী নিচ্ছেন? খুবই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে পিএলআইডি প্রোল্যাপস ডিস্ক, ডিস্কটা ফেটে গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ বা নরম হাড়। তাহলে আমাদের প্রথমত এই ফাটাটা যেন আরও না ফাটে, সেই জন্য আমাদের ফার্স্ট হচ্ছে টোটালি রুগীকে হসপিটালাইজড করে দেওয়া, মানে হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে। যাওয়ার পরে যে ডিস্কটা ফেটে গিয়ে নার্ভে চাপ দিয়েছে সেই চাপটা কমানো, কমানোর জন্য আমরা বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভার আছে, যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লেজার থেরাপি, ড্রাই নিডলিং, এগুলোর মাধ্যমে কিন্তু আস্তে 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 যে ডিস্কের উপরে যে চাপটা আছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, ডিকম্প্রেশন করার মাধ্যমে এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, এবং পাশাপাশি এটা এসে যেন জমে যায় বা জোড়া লেগে যায় সেজন্য রুগী কমপ্লিট শুয়ে থাকতে হয়। আমরা প্রত্যেকটা রুগীকে বাসায় শুয়ে থাকলে হতো, কিন্তু সে বাসায় শুয়ে থাকলে কিন্তু ডিকম্প্রেশনটা হতো না। আচ্ছা, হয়তো বাসায় শুয়ে থাকলে সমস্যাটা আর বাড়বে না, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো ট্রিটমেন্ট করতে হবে। কারণ দীর্ঘদিন যদি নার্ভে কম্প্রেশন থাকে, আপনার নার্ভ সেল যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে নার্ভটা যেই মাসেলকে বা পায়ে যে সাপ্লাই দিয়েছে ওই পাটা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কতদিন থাকতে হবে হসপিটালে? আসলে ইট ডিপেন্ডস অন, আমরা পিএলআইডিকে কয়েক ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিস্ক বালজিং, একটা হচ্ছে প্রোট্রিউশন, একটা হচ্ছে এক্সট্রিউশন। বালজিং এবং প্রোট্রিউশনের রোগী সবচেয়ে বেশি এবং আমাদের প্র্যাকটিসে, আমার প্র্যাকটিসে আসে, পিছনে চলে আসছে সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, বালজিংটা হচ্ছে প্রথমত এই ডিস্কটা কিন্তু আপনার প্রেসার হতে হতে পিছনে ফুলে যায়, তখনও কিন্তু ভিতরে জেলি বের হয়ে আসে না, তখনও কিন্তু কোমর ব্যথা শুরু হয়ে যাবে এবং নার্ভে কম্প্রেশন হবে, সেই ক্ষেত্রে পায়ে ব্যথা যেতে পারে। এই বালজিং অবস্থাটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম থাকে, কারো এক মাস থাকতে পারে, কারো দু বছর, কারো দশ বছরও থাকতে পারে, আবার কারো ক্ষেত্রে সেটা প্রোট্রিউশন হয়ে বের হয়ে আসতে পারে, এবং প্রোট্রিউশনটার পরে এক্সট্রিউশন, এবং সেটা হচ্ছে একটা টোটাল জেলি বের হয়ে আসা, একেবারে ক্যানেলে ঢুকে যায়, খুব মানে খারাপ অবস্থা, এবং খারাপ অবস্থা, এবং কড়াই কুইনা সিন্ড্রোম নামে একটা সমস্যা হতে পারে, প্রস্রাব পায়খানার সমস্যা হতে পারে, ধরে রাখতে অসুবিধা হতে পারে, পা টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে, ফুড ড্রপ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একেবারে লাস্ট যে স্টেজ, সেই ক্ষেত্রে ইমিডিয়েট সার্জারি, সার্জারি করতে হবে, অপারেশন লাগবে, সেখানে অপারেশন করতে হবে, অপারেশনবিহীন বলে তখন আর কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি আগেই রোগীগুলো পাই, বেশিরভাগ রোগী, 90% রোগী ডিস্ক বালজিং এবং প্রোট্রিউশন অবস্থা পেয়ে থাকি, সেই রোগীগুলোকে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। তবে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা দিতে চাই বা দেওয়া উচিত সেটা যদি সে করে তাহলে অপারেশনের আর এমন কি হতে পারে যে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস হলো কিন্তু রোগীর পেইন হচ্ছে না, এমন কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই, এটা খুবই ভালো কথা বলেছেন। আসলে আপনার, আমরা যদি রাস্তা থেকে 10 জন লোককে এনে এমআরআই করি এবং মনে করেন যাদের বয়স 25-40 ভিতরে, আমরা 2-3 জন লোকের পিএলআইডি পেতে পারি, কিন্তু সে কিন্তু রুগী না, সে কিন্তু ভুগছে না, না সে ভুগছে না। কারো যদি কমপ্লেইন না থাকে, কোমর ব্যথা না থাকে, পা প্যারালাইসিস না থাকে, সেটাকে আমরা পিএলআইডি ধরে নিতে পারি না ডাক্তারি মতে, তার কোনো কমপ্লেইন নেই, চিকিৎসা দেওয়ার কোনো তার কোনো প্রয়োজন মনে করি না। আচ্ছা, রিহ্যাবিলিটেশন, এটা সম্পর্কে আমি জানতে চাইবো যে কোমর ব্যথার রিহ্যাবিলিটেশনটা কেমন হবে? রিহ্যাবিলিটেশন আসলে আমাদের যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের ভিতরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আমরা ডেলিভারি সিস্টেমের ভিতরে প্রাইমারি তো আপনি জানেন, তো এই রিহ্যাবিলিটেশনটা প্রসেসটা আসলে টার্সিয়ারি লেভেলে, টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে, যেটা বাংলাদেশে এখনও ওইভাবে চালু হয়নি, হয়তো হচ্ছে আস্তে আস্তে ধাপে। তো এই ক্ষেত্রে মূল কাজই হচ্ছে রিহ্যাবিলিটেশন, মানে হচ্ছে একটা লোক ব্যথার কারণে আস্তে 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 পঙ্গুত্ব হয়ে গেল, প্যারালাইসিস থেকে পঙ্গুত্ব হয়ে গেল, তার আর্থ্রাইটিস সমস্যার কারণে আস্তে আস্তে সে ডিজেবল হয়ে গেল, পঙ্গুত্ববরণ করলো, সেটাকে আমরা বাই থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে হসপিটালাইজড করে বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভার, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপির মাধ্যমে তাকে আবার যে সচল করা, তাকে পুনরায় তার কাজে ফিরিয়ে দেওয়া, এবং সামাজিকভাবে হোক,
ধর্মীয় বা রাষ্ট্রীয়ভাবে হোক, তাকে তার কাজে যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে করে আনতে পারি, দিস ইজ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন। আপনি রোগীকে শুয়ে রাখছেন, একজন পিএলআইডি রোগী, উনি কি সামনে যখন একটু সুস্থ হবেন উনি কি সে স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে পারবেন, রুকু সেজদা যেগুলো আছে? এক্স্যাক্টলি, এটা আসলে অবশ্যই পারবে। নামাজ আসলে যেই কার্ভ হতে হচ্ছে, হ্যাঁ, করার সময় এখানে নামাজের যেই মুভমেন্টটা হয়, বেসিক্যালি মূল মুভমেন্টটা হিপ জয়েন্টে। নামাজেরও কিছু নিয়মকানুন আছে, যেমন রুকুতে যাওয়ার নিয়মকানুন আছে, মেরুদণ্ডটা স্ট্রেট থাকতে হবে। অনেকে এই জিনিসগুলো আমরা কিন্তু ধরিয়ে দিই রুগীকে। আর নামাজের যে ব্যাপারটা, যেমন আপনি যেটা বলছেন রুকুতে যাওয়া অথবা সেজদায়, যেভাবেই যাক না কেন, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, বেশিক্ষণ থাকছে না, বেশিক্ষণও সে থাকছে না, এটা কিন্তু আবার এই মুভমেন্টটা কিন্তু দরকার। আর একটা কথা হচ্ছে, আমরা একটা রুগীকে এক মাস দেড় মাস যতই রাখি না কেন, এক পর্যায়ে কিন্তু আমরা তাকে মুভমেন্টে দিচ্ছি। মুভমেন্টে না দিলে তো তার জীবনটা স্বাভাবিক জীবনে আসবে না। তো মা নামাজ পরবর্তীতে অবশ্যই পড়বে, আমরা নিয়মগুলো বলে দিই। শুধু নামাজ না, তার চলাফেরা কিভাবে করবে, অবশ্যই নিচে বসবে, কিন্তু বসে থাকবে না। এই যে যারা এই পিএলআইডিতে ভোগে, এমন কি হতে পারে তাদের দেখা যাচ্ছে যে একটু স্থূলকায় লোক, এই ধরনের লোকজন ভুগছে, এমন কি আছে? বা অবশ্যই ওজন তো একটা বিশাল ফ্যাক্টর। একটা স্থূলকার লোক যাদের অতিরিক্ত ওজন, তাদের যদি পিএলআইডি হয়, তারা হচ্ছে যেমন আমি যেটা বলি আগুনের ভিতরে আপনার তেল দেওয়া। আগুনের ভিতরে তেল দিলে যেভাবে আগুনটা ধাউ ধাউ করে উঠে, তো পিএলআইডি রুগীর যদি ওজন বেশি হয়, সেই রুগীকে আমাদের ট্রিটমেন্ট দিতে কষ্ট হয়ে দাঁড়ায়। তাকে আগে ওজন কমানো, তারপরে পাশাপাশি এই থেরাপির পাশাপাশি তাকে ওজনের বিভিন্ন এক্সারসাইজ দিতে হয়, বিভিন্ন ডায়েট কন্ট্রোল করে তার ওজনটা কমিয়ে ফেলে এই রুগী, তাহলে ভালো। এরকম রুগী যদি অনেকদিন ধরে শুয়ে থাকে, তার ব্লাড সার্কুলেশন তো কমে যাবে, ব্লাড সুগার বা কোলেস্ট্রল লেভেলও বেড়ে যাবে, সেটাও তো আপনি নিশ্চয়ই নজরে রাখতে হবে। হ্যাঁ, এখানে খুবই মজার কথা বলেছেন। আমরা কিন্তু রুগীকে আমরা হচ্ছে স্পাইনের উপরে যেন প্রেশার না পড়ে এই জন্য শুয়ে রাখি, কিন্তু আমরা শুধু শুয়ে রাখি না, তাকে বিভিন্ন শোয়া অবস্থা এক্সারসাইজ করানো হয়, এবং এক একটা এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ, বিশাল। আমাকে রুগী বলে, স্যার আপনি যে এক্সারসাইজ একটা এক্সারসাইজ করাচ্ছেন, এই এক্সারসাইজ তো আমার মনে হয় আমার দুই ঘন্টা হাঁটলেও এনার্জি যেত না, এখানে যত এনার্জি বার্ন হয়ে যাচ্ছে, ওজন আরও কমে যায় এখানে এক্সারসাইজের মাধ্যমে। এটা আমরা বিভিন্ন ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোর স্টেবিলিটি এক্সারসাইজ, খুবই মজার এক্সারসাইজ। রুগীরা হয়তো প্রথমত তাদের একটু কষ্ট হয়, আস্তে আস্তে কয়েক সপ্তাহ গেলে রুগী এক্সারসাইজ না করলে ভালো থাকে না, বলে যে এক্সারসাইজ করলে আমি ভালো থাকি। দেখা যায় প্রায় রুগী এমন রুগী আছে, আমরা এই জাস্ট কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি, সে এখনও পর্যন্ত ভালো, এবং একটু ব্যথা হলে এক্সারসাইজ করলে সে ভালো থাকে, ব্যথার ওষুধ খাওয়ার কোনো তার প্রয়োজন হচ্ছে না। ব্যথার ওষুধ আসলে তো ব্যথার ওষুধ তো কোনো একটা সলিউশন না, ব্যথার ওষুধে সাময়িকভাবে একটু ব্যথা কমতে পারে, কিন্তু এই যে আপনি যে বললেন যে ডিস্কটা পিছনে চলে যাচ্ছে, সেটা তো আর নর্মাল সাইডে আর ব্যথার ওষুধ নিয়ে আসবে না, সেটাকে ওই ডিকম্প্রেশন মেকানিক্যাল ট্রিটমেন্ট করেই সেটাকে নিয়ে আসতে হবে। আমরা আরও কথা শুনবো আপনার কাছ থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে। আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর এটিএন বাংলার সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।